সৌদি আরবে এমন অনেক রাস্তা রয়েছে যে রাস্তাগুলোতে আপনি যদি একশো প্লাস স্পিডে গাড়ি চালান তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা হতে পারে এবং আপনার তানায় যেতে হবে সেখানে আপনার দুই একদিন শাস্তি হিসেবে তাকতে হতে পারে আপনি যদি অতিরিক্ত স্পিডে গাড়ি চালান এবং আপনাকে আরও দুই হাজার র্যাল দিতে হবে দুই হাজার মানে বাংলাদেশের প্রায় ষাট হাজার টাকা চলুন আমরা জেনে নিই সৌদি আরবের কোন রাস্তায় কত স্পিডে গাড়ি চালানো যাবে এবং নির্দিষ্ট স্পিড লিমিট থেকে আপনি যদি অতিরিক্ত স্পিডে গাড়ি চালান তাহলে আপনার কত টাকা জরিমানা আসবে সৌদি আরবে এমন অনেক রাস্তা রয়েছে যে রাস্তাগুলোতে আপনি একশো বিশ স্পিডে গাড়ি চালাতে পারবেন নির্দিষ্ট স্পিড লিমিট থেকে কিছুটা বোনাস বা বাপার স্পিড থাকে আপনি একশো বিশ স্পিডের রাস্তায় একশো উনত্রিশ স্পিড পর্যন্ত গাড়ি চালাতে পারবেন সেক্ষেত্রে কোনো জরিমানা আসবে না আপনি যদি একশো বিশ স্পিডের রাস্তায় একশো থেকে একশো উনচল্লিশ স্পিডে গাড়ি চালান তাহলে আপনার দেড়শো থেকে তিনশো রিওয়াল পর্যন্ত জরিমানা আসতে পারে আর আপনি যদি একশো বিশ স্পিডের রাস্তায় একশো চল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ স্পিডে গাড়ি চালান তাহলে আপনার তিনশো থেকে পাঁচশো রুয়াল জরিমানা আসবে আপনি যদি একশো বিশ স্পিডের রাস্তায় একশো পঞ্চাশ থেকে একশো উনষাট স্পিডে গাড়ি চালান তাহলে আপনার আটশো থেকে এক হাজার রেল পর্যন্ত জরিমানা আসতে পারে আর যদি একশো বিশ স্পিডের রাস্তায় আপনি যদি একশো ষাট থেকে একশো উনসত্তর স্পিডে গাড়ি চালান তাহলে আপনার বারোশো থেকে পনেরোশো রেল পর্যন্ত জরিমানা আসতে পারে এবং আপনি যদি একশো বিশ স্পিডের রাস্তায় একশো সত্তর প্লাস স্পিডে গাড়ি চালান তাহলে আপনার দেড় থেকে দুই হাজার রেল পর্যন্ত জরিমানা দিতে হতে পারে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হতে পারে সৌদি আরবে এমন আরও অনেক রাস্তা রয়েছে যেই রাস্তাগুলোতে আপনি একশো চল্লিশ স্পিডে গাড়ি চালাতে পারবেন যে রাস্তাগুলোতে স্পিড লিমিট একশো চল্লিশ রয়েছে ওই রাস্তাগুলোতে আপনি সর্বোচ্চ একশো চুয়াল্লিশ স্পিডে গাড়ি চালাতে পারবেন তার মানে একশো চল্লিশের সাথে ছাড় বাফার বা বোনাস স্পিড রয়েছে আপনি যদি একশো চল্লিশ স্পিডের রাস্তায় একশো পঁয়তাল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ স্পিডে গাড়ি চালান তাহলে আপনার তিনশো থেকে পাঁচশো রেল পর্যন্ত জরিমানা আসতে পারে আপনি যদি একশো চল্লিশ স্পিডের রাস্তায় একশো পঞ্চাশ থেকে একশো উনষাট স্পিডে গাড়ি চালান তাহলে আপনার আটশো থেকে এক হাজার রাল পর্যন্ত জরিমানা আসতে পারে আপনি যদি একশো চল্লিশ স্পিডের রাস্তায় একশো ষাট থেকে একশো উনসত্তর স্পিডে গাড়ি চালান তাহলে আপনার বারোশো থেকে পনেরোশো রেল পর্যন্ত জরিমানা আসতে পারে এবং আপনি যদি একশো চল্লিশ স্পিডের রাস্তায় একশো সত্তর প্লাস স্পিডে গাড়ি চালান তাহলে আপনার পনেরোশো থেকে দুই হাজার রেল পর্যন্ত জরিমানা আসতে পারে সাথে আপনার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হতে পারে এমনকি আপনাকে থানায় যেতে হবে এবং আপনি অতিরিক্ত স্পিডে গাড়ি চালার কারণে আপনাকে থানায় দু একদিন শাস্তি হিসেবে থাকতে হতে পারে তাই আপনারা যখন সৌদি আরবে গাড়ি চালাবেন অবশ্যই রাস্তার যে নির্দিষ্ট স্পিড লিমিট দিয়ে থাকে ওই স্পিড লিমিট থেকে অতিরিক্ত স্পিডে গাড়ি চালাবেন না যদিও কিছু বাপার অপশান থাকে ফাঁস বা দশ স্পিড বেশি চালানো যায় কিন্তু আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে স্পিড লিমিট দিয়ে থাকে ওই স্পিড লিমিট থেকে আপনি কম স্পিডে গাড়ি চালাবেন সেক্ষেত্রে কোনো জরিমানা আসবে না